ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় 2.5 কোটি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ক্ষয়ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। কিছু কিছু এলাকায় গাছ পড়ে লাইন বিচ্ছিন্ন হয়ে সরবরাহ বন্ধ রয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরিশালের অধিকাংশ গ্রাহক এবং ফেনী, কক্সবাজার সহ কয়েকটি জেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এলাকাভেদে 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। দুই দিন আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নাই ঝড়ের কারণে। কালকে দুপুর থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, এখনো পর্যন্ত আমরা মোবাইলে চার্জ করতে পারতেছি না, এই কারণে অনেক জায়গায় যোগাযোগও করতে পারতেছি না। কারেন্ট না থাকার কারণে আমরা ফোন বা লাইট বা প্রয়োজনীয় যে রাত্রে ঝড় বৃষ্টি হলে কোথায় যাবো, কোথাও তো কারেন্ট নাই, কারেন্টের জন্য আমরা খুব দুর্ভোগের।